আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমান। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সব ভালো আছেন এবং সুস্থ আছেন। মোহাম্মদপুরে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট হলেও এখনও পর্যন্ত কোনো ফুড কোর্টের দেখা মেলেনি। একটা ফুড কোর্ট থাকলে যেটা সুবিধা হয়, এক জায়গায় অনেক ধরনের খাবারের ভ্যারিয়েশন থাকে এবং সেই সাথে খুব সুন্দর একটা পরিবেশে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করা যায় এবং অন্যান্য জায়গায় কিন্তু আলাদা করে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো এই জিনিসটার অভাব ফাইনালি পূরণ করতে চলে এসেছে এবং নতুন একটা ফুড কোর্ট হয়েছে মোহাম্মদপুরে, তাও আবার রিং রোডে। তো আমি যখন প্রথম দিন এটার পোস্ট ফুড ব্যাংকে দেখলাম, আমি ধারণা করেছিলাম এটা নয় মিরপুরের দিকে হবে আর না হলে ধানমন্ডিতে কোথাও একটা জায়গায়। পরে পোস্টার পরে দেখলাম এটা আর কোথাও না, মোহাম্মদপুরের রিং রোডে করেছে। তো দেখে তো বেশ ভালোই লাগলো যে মোহাম্মদপুরেও একটা ফুড কোর্ট হয়ে গেছে। তো এখন তো ষোলকলাপূর্ণ। তো আজকে যে ফুড কোর্টে চলে এসেছি এটার নাম হচ্ছে টাইমস স্কয়ার ফুড কোর্ট এবং এটা হচ্ছে মোহাম্মদপুরের রিং রোডে। এই ফুড কোর্টটা অন্য সব ফুড কোর্টের মতো অনেক বড় করে না করলেও এটা একটা মিডিয়াম সাইজের ফুড কোর্ট। আর এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টই একসাথে করে করেছে, যেমন মেল্টিং পট, তালাস এক্সপ্রেস, দি ঢাকা, এরপর ডিলিশিয়াস মার্শাল, ওয়াফেল টাউন, আর আরেকটা ড্রিঙ্কের জন্য একটা কর্নার আছে, ওটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে একটা ছোট গেমিং জোন আছে যেখানে ওই যে ক্লো মেশিন দিয়ে যে টয় তোলা হয় সেরকম একটা গেমিং অপশন আছে। এই ফুড কোর্টটা তেমন একটা বড় না হলেও প্রত্যেকটা দোকানের অপশনগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে, যাতে এক জায়গা থেকে অনেক ধরনের অপশনই পাওয়া যায়। যেমন মেল্টিং পটে বিভিন্ন ধরনের কোরিয়ান আইটেমগুলো অ্যাভেলেবেল আছে, আর ডালাস এক্সপ্রেসে দেখলাম ফিউশন ফুড যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল, ডিলিশিয়াস মার্শাল এখানে দেখলাম মোটামুটি সব ধরনের আইটেম একসাথে রেখেছে, মানে কোরিয়ান, জাপানি, তারপরে নর্মাল বেসিক আমরা যেরকম খাবারগুলো খাই সেগুলোও অ্যাভেলেবেল আছে। আর দি ঢাকাতে হচ্ছে ইন্ডিয়ান, তারপরে প্রপার ঢাকাইয়া কাবাবের বিভিন্ন ধরনের অপশন, আর যেটা ওয়াফেলের দোকান সেটা তো ওয়াফেলের সব ধরনের অপশনই রেখেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা বেশ ভালোই হয়েছে। এখানে এসে বসে আড্ডা দেওয়ার মতো বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। এই জায়গাটার ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয়নি, মানে নতুনই হয়তো বা হয়েছে, যার কারণে এখানে মানুষের অনেক ভিড়। আর ফুড ব্যাংকেও খুব বেশি দিন হয় দেখিনি, এক সপ্তাহ আগেই এটার পোস্ট দেখলাম যে মোহাম্মদপুরের রিং রোডে এরকম নতুন একটা ফুড কোর্ট করা হয়েছে। আর আমাদের আজকের এই খাবার দাবারের পুরো ব্যাপারটা ছিল একটা ট্রিট, মানে অনেক নতুন জব পেয়েছে আমাদের একটা ছোটো ভাই, তো ও আমাদেরকে বারবার করে বলছিলো কোথায় ট্রিট দিবেন বলেন। ওর ধারণা ছিল আমরা ধানমন্ডিতে কোথাও একটা জায়গায় ট্রিট নিব, বাট পরে যখন দেখলাম বাসার কাছে এরকম একটা মানে ফুড কোর্ট ওপেন হয়েছে তাও আবার নতুন, তাহলে এখানেই যাওয়া যাক, এই কারণে এখানে আমরা চলে আসলাম। আমরা নর্মালি ফুড কোর্ট বলতে যে ধরনের জায়গাগুলো বুঝি যে অনেক বড় জায়গা হবে, অনেক খাবারের দোকান হবে, সেই তুলনায় এই জায়গাটা ছোট হলেও জায়গাটার ইউটিলাইজেশনটা খুব সুন্দর করে করা হয়েছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই জায়গার রেস্টুরেন্টের সিলেকশনটা খুব সুন্দর করে করা হয়েছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে কোনো খাবারের রিপিটেশন নাই, মানে এক একটা রেস্টুরেন্টে এক একটা আইটেমের জন্যই আলাদা, যার কারণে এখানে খাবারের ভ্যারিয়েশনও ভালো এবং কেউ এসে কনফিউজড হয়ে যাওয়ার কিছু নাই, সবাই সিলেক্ট করেই আসতে পারবে বাসা থেকে যে কোথায় কী অর্ডার করা হবে। প্রথমে আমরা দি ঢাকা থেকে নিয়েছিলাম হচ্ছে এই ছোলে ভাটুরাটা। ছোলে ভাটুরাটা খুব ব্ল্যাঙ্ক মনে হচ্ছিল, কারণ নর্মালি ছোলে ভাটুরার সাথে একটু আচার থাকে বা ওই যে দইয়ের একটা চাটনি টাইপের থাকে, এখানে শুধু ছোলে ছিল, সাথে ছিল হচ্ছে ভাটুরা আর হচ্ছে একটা মানে সস ছিল, পুদিনা আর হচ্ছে ধনিয়া পাতার একটা চাটনি ছিল। তো খাবার কম হলেও টেস্টটা কিন্তু অনেক মজা ছিল। তো আমাদের কাছে খাবারের টেস্ট খুবই মজা লেগেছে, মানে ছোলে ভাটুরাটা অনেক মজা ছিল, ছোলাটা তো খুবই টেস্টি ছিল, আর অনেকদিন পর একটা পারফেক্ট মজার পুদিনার চাটনি খেলাম যেটা আসলেই খুব টেস্টি ছিল। এরপরে চলে আসলো আমাদের অর্ডার করা মেইন আইটেমগুলো, যেগুলো আমরা অর্ডার করেছিলাম দালাস এক্সপ্রেস থেকে। তো সেখান থেকে তিনটা সেট মেনু অর্ডার করেছিলাম এবং প্রথমেই যেটা বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের ফিউশন আইটেমগুলো পাওয়া যায়, যেমন এখানে ফ্রাইড রাইসের সাথে বিভিন্ন ধরনের কাবাব ছিল, শাসলিক ছিল, এছাড়া নর্মাল চিকেনের বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো সেখান থেকেই তিনটা ডিফারেন্ট মেনু আমরা নিয়েছি। তো এখানে প্রত্যেকটা মেনুতে হচ্ছে সাথে একটা করে শাসলিক ছিল, বিফের টিকিয়া ছিল, কোনটাতে সটেড ভেজিটেবল ছিল, কোনোটাতে এমনিতে স্যালাড ছিল। তো মেনুতে আমরা যখন ছবি দেখেছি দেখলাম খুব সুন্দর করে সাজানো ছিল, বাট যখন আমাদেরকে সার্ভ করা হলো ডেকোরেশনটা দেখে মনে হচ্ছিল একদমই সেরকম হয়নি। তো খুবই অল্প পরিমাণ ছিল, এখানে যেটা দেখলাম যে আমাদের প্রথমে ছোলে ভাটুরা যেরকম দেওয়া হয়েছে খুবই পরিমাণে অল্প ছিল, সেইমভাবে আমাদের খাবারগুলো খুবই অল্প ছিল। তো খাবারের টেস্ট নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম যে এটা আবার ঠিকঠাক থাকে কি না। তো খাবার কিন্তু খুবই মজা ছিল, প্রত্যেকটা আইটেমের টেস্ট এত মজা, মানে পরিমাণটা কম হওয়ার কারণে আমাদের আফসোস হচ্ছিলো যে আরেকটু বেশি থাকলে মনে হয় ভালো হতো। কাবাবগুলো এত মজা করে বানিয়েছে, সেই সাথে শাসলিকটা আর চিকেনের একটা গ্রেভি ছিল ওটা তো খুবই মজা ছিল, আর স্পেশালি ফ্রাইড রাইসটা না একদম বেসিক যে ফ্রাইড রাইস যেরকম হয় সেরকম ছিল না,
আমার মনে হয় এটা একটু কাবাবের সাথে খাওয়ার মতো করে তৈরি করেছে, যার কারণে এটা কিন্তু খাবারের সাথে খুবই মজা করে যাচ্ছিল। আজকে ভিডিওতে মনে হয় আমার ভিডিও বেশি দেওয়া হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আমার খাওয়া দাওয়ার ভিডিও আমি বেশি অ্যাড করেছি, কারণ মনে হচ্ছে আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো আজকে অনেক ভালো এসেছে। তাই নর্মালি দেখা যায় আমার ভিডিও অত ভালো আসে না, তখন আর আমি ভিডিও দেই না, বাট আজকে আমার ভিডিওতে যেহেতু আমাকে অনেক ভালো লাগছে এই কারণে আমি নিজেই আমার ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো আমাদের লাস্ট খাওয়া দাওয়া হচ্ছে ওয়াফেল দিয়ে। তো এবার হচ্ছে আমরা ওয়াফেল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ওয়াফেল টাউন থেকে। আমি নিলাম হচ্ছে নিউট্রেলা ফ্লেভারের, তো সেটাই খাচ্ছিলাম। আমার নর্মালি ওয়াফেল অত ভালো লাগে না, কারণ ওয়াফেল অনেক মিষ্টি থাকে, এই কারণে আমার ওয়াফেল খেতে খুব একটা ভালো লাগে না। তো আজকে ওয়াফেল বানানো দেখে না আমার এত লোভ হচ্ছিলো, ওখানে গরম গরম ওয়াফেল বানিয়ে বানিয়ে দিচ্ছিল, আমার তখন মনে হচ্ছিলো আজকে একটা ওয়াফেল আমি খাবোই, এই কারণে আমি ওয়াফেল নিয়ে নিলাম। তো একই সেই কমপ্লেন যে অনেক মিষ্টি, বাট টেস্ট অনেক ভালো ছিল, এমন না যে টেস্ট খারাপ ছিল, বাট মিষ্টিটা অনেক বেশি অবশ্যই। আর আমি তো খাওয়ার সময় চারপাশে মুখে চকলেট সিরাপ টিরাপ মেখে একাকার করে ফেলছিলাম। এরপর এগেইন আমার ভিডিও, ওভারঅল সব কিছু মিলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। খাবারের টেস্ট, খাবার, এছাড়া অ্যাম্বিয়েন্স সব কিছুই আসলে ভালো ছিল। শুধু একটা ব্যাপারেই হালকা একটু কমপ্লেন, সেটা হচ্ছে ওদের খাবারের পরিমাণ খুবই কম, এবং প্রাইস কিন্তু এমন না যে অনেক রিজনেবল, প্রাইস মোটামুটি রিজনেবল। তো সেই অনুযায়ী আসলে অ্যামাউন্ট খুবই কম থাকে, যেটা আসলে প্রাইসের সাথে একদমই জাস্টিস হয় না। আমার মনে হয় যে একটু পরিমাণ বাড়িয়ে দিলে প্রাইস অনুযায়ী ব্যাপারটা আসলে ঠিক হয়ে যায়। আদারওয়াইজ সব কিছু আমাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগার মতো করেই করা হয়েছে। আর আরেকটা যেটা সবচেয়ে ভালো বিষয়, সেটা হচ্ছে মোহাম্মদপুরে নতুন একটা ফুড কোর্ট হলো আর নতুন একটা আসার জায়গা হলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। এবার তো আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মনে করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মালিহা রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।